Hello my lovely viewers, welcome back to my kitchen. I'm always giving English subtitle on the videos for my foreign friends and subscribers. So subscriber and friends, please keep watching. Assalamu alaikum. Shobaike shubhechha shagotom diye shuru korchi. Ajke arekta notun video niye eshechi apnader samne. To shobaike dekhar amontron roilo. Eta ekta super hair growth hair oil. আমি সবার কাছে হার্বাল প্রোডাক্টের উপরেই পরিচিত, আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আর সাথে সাথে হার্বাল প্রোডাক্টের মধ্যে আমি আজকে ছোট একটা অংশ তুলে ধরলাম। সব উপকরণগুলি একটা একটা করে নিয়ে তেলটা বানিয়ে নেব। প্রথমে আমি 500 ml আধা লিটার তেল নিয়ে নিয়েছি, একদমই পিওর কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলটাও অবশ্যই আমি বাসায় বানিয়ে নিই, আপনারা বানিয়ে নিতে পারলে তো খুব ভালো, আর যদি না পারেন অবশ্যই ভালো কোনো কোম্পানির 100% পিওর কোকোনাট অয়েল নেওয়ার চেষ্টা করবেন। চুলার আঁচটা একদমই কমানো আছে। মেজারমেন্ট কাপের 4/3 অংশ পেঁয়াজ কুচি, একদমই ছোটো ছোটো করে কুচি করে নেওয়া, আর 1/2 কাপ রসুন কুচি, 1 কাপের 3/1 অংশ আদা কুচি, আর অ্যালোভেরা কুচি করে নিয়েছি পুরোপুরি 1 কাপ ভরা ভরা ছিলকাটা সহ। আমি কিন্তু ছিলকাটা ফেলিনি, এই গ্রিন অংশেরও একটা কাজ থাকে, তাই এটা সহই আমি করে নিয়েছি। এবারে কিছু শুকনো উপকরণ আমি ইউজ করব। ভিডিওটি স্কিপ বা টেনে না দেখার জন্য অনুরোধ রইল। মাত্র 5 মিনিটের ভিডিওটি, কিন্তু অনেক উপকারী। এবারে অ্যাড করব কালি জিরা বা কালো জিরা, যে যেটা বলেন। তো 2 টেবিল চামচ কালি জিরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, লাইক কমেন্টস করতে ভুলবেন না, কিন্তু আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমার কাছে অনেক কিছু। এবারে অ্যাড করে নিচ্ছি 2 টেবিল চামচ লাল সরিষা। যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য এই তেলটা অনেক উপকারী। এবারে অ্যাড করে নিচ্ছি আরও 2 টেবিল চামচ মেথি। এই তেলটা অনেক উপকারী, চুলগুলি কালো, ঝকঝকে, শাইনি, সিল্কি হয়, আর চুলগুলি খুব তাড়াতাড়ি লম্বাও হয়, চুল পড়া বন্ধ হয়ে যায়। তবে ধৈর্য ধরে নিয়মিত ব্যবহার করতে হবে, প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন। আমি আরও অ্যাড করে নিচ্ছি শুকনো কুচি কুচি করে কাটা আমলকি 2 টেবিল চামচ। আর যদি কাঁচা আমলকি ব্যবহার করেন তাহলে 200 গ্রামের মতো নিলেই হবে, কুচি কুচি করে কেটে জাস্ট অ্যাড করে দিলেই হবে। অনেকগুলো উপকরণ মিলানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে জাস্ট বলক দেওয়া পর্যন্ত, ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। ফুটে উঠলেই আমি ঢাকনাটা তুলে ফেলবো আর ঢাকা দেবো না। এবার হলো ধৈর্যের পালা। ধৈর্য নিয়ে, ধৈর্যের সাথে আস্তে আস্তে করে এটাকে ফ্রাই করতে হবে, বাদামি রং পর্যন্ত আসা পর্যন্ত। মুচমুচে হয়ে যাবে সব উপকরণগুলি, কিন্তু পুড়ে যাবে না, পুড়লে হবে না বা কালো হলে চলবে না। খুব ধৈর্য ধরে সুন্দর করে আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি আমি। আর আপনারা যদি বানান তাহলে অবশ্যই ধৈর্য সহকারে বানাবেন, পুড়ে ফেলবেন না। পুড়ে গেলে উপকরণগুলোর যে উপকারিতা কমে আসবে। 1 ঘন্টা 5 মিনিট লেগেছে মুচমুচে করতে। এবার আমি কারি পাতা দিয়ে দিচ্ছি শুকনো 1 টেবিল চামচ। আর যদি আপনারা কাঁচা দেন তাহলে 1 মুঠ ফড়া দিলেই হবে। তারপরে দিয়ে দিলাম থানকুনি পাতা শুকনো 1 টেবিল চামচ, আর যদি কাঁচা দিই তাহলে 1 মুঠ ফড়া। আর একদম লাস্টে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া নিম পাতা, আর যদি কাঁচা নিম পাতা দিই তাহলে 1 মুঠ দিলেই চলবে। তো এগুলি দেওয়ার পরে আমি 5 মিনিট হালকা আগুনে আস্তে আস্তে করে 5 মিনিট ফ্রাই করে নেব, কারণ এগুলি শুকনো উপকরণ, এগুলোকে বেশি ফ্রাই করা লাগবে না। 5 মিনিট ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তেলটাকে 3-4 ঘন্টা এভাবে রেখে দেবো। ততক্ষণ আমার তেলটা ঠান্ডাও হয়ে যাবে। তারপরে তেলটাকে ছেঁকে একটা জারে ভরে নেব। আমি সবসময় হার্বাল প্রোডাক্টগুলি কাঁচের বয়েম জার বা বোতলে স্টোর করে রাখি। কাঁচের বয়মে রাখলে এটার উপকারিতা, যে কার্যকারিতা, খুব ভালো থাকে। এবারে 1 কাপ পিওর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আমি। আমি যে তেলটা বানিয়েছি ছেঁকে নিয়েছি, তার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে তেলটাকে কাঁচের বয়মে জারে বা বোতলে, যার কাছে যেটা থাকে, ভালো করে মিক্স করে নিয়ে স্টোর করে রাখতে পারবেন। আর মাঝে মাঝে তেলটাকে, যে আমাদের জানালার পাশ দিয়ে সকালের যে রৌদ্রটা আসে, সেই রোদে 1/2 ঘন্টা বা 1 ঘন্টা, সপ্তাহ বা 15 দিন পরে একদিন বসিয়ে রাখতে পারেন। তবে সকাল 11:30-এর মধ্যে অবশ্যই রাখবেন, 11:30-এর পরে দরকার নেই। বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার এগ ফিঙ্গার রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তেলটা সবাই নিয়মিত ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।